একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটাতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি। বিএনপি বলছে আন্দোলনের বিকল্প নেই, সব ধরনের প্রস্তুতি আছে। অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জনগণ নিরপেক্ষভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এবার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে কিন্তু কঠিন আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি, যার ফলে কিন্তু একদিকে আওয়ামী দর্শকদের ষড়যন্ত্র, অন্যদিকে কিন্তু বিএনপির আন্দোলন, সবকিছু মিলিয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস অনেকটা বিপদেই পড়তে যাচ্ছে বলা চলে। কিন্তু এই মুহূর্তে করণীয় কি ডক্টর ইউনূসের? আর এ বিষয়টির বিস্তারিত নিয়ে কিন্তু আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট রয়েছে, চলুন দর্শক আগে সেটি দেখিয়ে নিই আপনাদের। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন বিএনপি, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা চায় দলটি। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রোডম্যাপ স্পষ্ট না করলে রাজপথে নামবে বলে জানিয়েছে দলটির নেতা কর্মীরা। সোমবার রাতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দলটির নেতারা বলেছেন কয়েক মাস ধরে অন্তর্বর্তী সরকারের কাছে বারবার এ দাবি জানানো হচ্ছে, বিরোধী অন্য রাজনৈতিক দলগুলোরও একই দাবি, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো এ ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি। বরং সরকারের দু একজন উপদেষ্টার বক্তব্যের বিষয়টিকে আরো জটিল ও ধোঁয়াশাচ্ছন্ন করে তুলেছে বলে অভিমত বিএনপি নেতাদের। এই প্রেক্ষাপটে রোডম্যাপ ইস্যুতে ডিসেম্বর পর্যন্ত দেখবে দলটি। বিএনপির অবস্থান, তারা এই সরকারকে সহযোগিতা করতে চান যাতে সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারে। দলটি মনে করে সরকারের রাষ্ট্র কাঠামোর সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি একসঙ্গে চলতে পারে, এতে তাদের কোনো আপত্তি নেই, কারণ বিএনপিও প্রয়োজনীয় সংস্কার চায়। এজন্য দলটি সরকারের সংস্কার প্রস্তাবের সঙ্গে সহমত পোষণ করেছে, এক্ষেত্রে সরকারকে তারা সহযোগিতা করতেও প্রস্তুত। তবে বিএনপি নেতারা বলছেন রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা সংস্কারের কথা বলা আছে, তবে দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত, তারা এখন ভোট দিতে উদগ্রীব, জনগণ দ্রুত নির্বাচন চায়, তাই সরকারের উচিত নির্বাচনমুখী প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা। এজন্য বিএনপির পক্ষ থেকে সরকারকে নির্বাচন কমিশন, প্রশাসন এবং বিচার বিভাগকে প্রাধান্য দিয়ে সংস্কার কার্যক্রম চালানোর জন্য বলা হয়েছিল। সংস্কার ও নির্বাচনী প্রস্তুতি যদি একসঙ্গে চলে তাহলে দেশবাসী মনে করবে সরকারের লক্ষ্য হচ্ছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সরকার সে পথেই হাঁটছে, কিন্তু তেমন কিছুই দেখা যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্বাচন নিয়ে বিস্তর আলোচনা হয়। মেয়াদের 3 মাস অতিক্রান্ত হলেও সরকারের এখনো রোডম্যাপের বিষয়টি স্পষ্ট না করায় নির্বাচন নিয়ে আসলে তাদের চিন্তা কি, অথবা নির্বাচন ছাড়া তারা কতদিন ক্ষমতায় থাকতে চায়, কিংবা ক্ষমতা ও নির্বাচনকে দীর্ঘায়িত করতে চায় কিনা, এটা নিয়ে বিএনপির নেতাদের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি নির্বাচন নিয়ে সরকারের দু একজন উপদেষ্টা যে ধরনের বক্তব্য দিচ্ছেন সেটাকে ভালোভাবে নিচ্ছেন না বিএনপি। স্থায়ী কমিটির বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টার এমন বক্তব্যে গেল রোববার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি। এদিকে গেল সোমবার নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রানসনের সঙ্গে সাক্ষাৎকালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন প্রয়োজনীয় সব সংস্কার এবং সতর্ক থাকতে হবে। প্রিয় উপস্থিতিবৃন্দ, আর একদিন পরেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদকাল 3 মাস পূর্ণ হতে যাচ্ছে। একটি সরকারের সাফল্য কিংবা ব্যর্থতা মূল্যায়নের জন্য 3 মাস হয়তো যথেষ্ট সময় নয়, কিন্তু মনে রাখা দরকার বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সাধ সাধ্যের কাছে প্রতিদিন যেই মানুষগুলোকে হার মানতে হয়, 3 মাস সময় তাদের কাছে মনে হতে পারে 3 বছরের সমান। তাই বিশেষ করে কৃষক, শ্রমিক, দিনমজুর বা স্বল্প আয়ের মানুষ কিংবা নিম্ন মধ্যবিত্ত, এমনকি অনেক মধ্যবিত্ত জনগোষ্ঠীর প্রতিদিনের দুঃখ দুর্দশা লাঘব করতে কঠোর হাতে বাজার নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে ব্যর্থ হলে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম, সংস্কার কার্যক্রম জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, রাষ্ট্র মেরামত তথা রাষ্ট্রের প্রচলিত বিধিবিধান সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কার্যক্রম শুরু করেছে। সংস্কার একটি ধারাবাহিক এবং চলমান প্রক্রিয়া, যা এরই মধ্যে
আমরা বিভিন্ন সময় বিএনপির নেতৃবৃন্দসহ সমাজের বহু জ্ঞানীগুণী মানুষ উল্লেখ করেছেন। বিএনপি সংস্কার কার্যক্রমের পক্ষে, তবে বিএনপি মনে করে রাষ্ট্র বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজনীতি, রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী সমর্থকদের গুণগত পরিবর্তন সংস্কার বেশি গুরুত্বপূর্ণ। কারণ গণতান্ত্রিক ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত রাজনীতিবিদদের দ্বারাই রাষ্ট্র পরিচালিত হয়। এ প্রসঙ্গে আমি আপনাদের সামনে আমাদের সংবিধানের একটি বিধি উল্লেখ করতে চাই। আমাদের বর্তমান বা সংবিধান যেটাই আছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে হবে, এটি আছে আমাদের সংবিধানে। সংবিধানে লেখা থাকার পরেও মাফিয়া সরকার সংবিধান মানেনি। গত 15 বছর জনগণের ভোট ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধিদেরকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। এজন্যই আমাদের উপলব্ধি করা প্রয়োজন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সহযোগী ভূমিকায় দেখতে না চাইলে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন প্রয়োজন। অন্যথায় স্বাধীনতা, গণতন্ত্র, উন্নয়ন কিংবা বিধি বিধানের সংস্কার টেকসই হবে না, প্রতিষ্ঠানগুলোকে কার্যকর রাখা যাবে না। এমন প্রেক্ষাপটে আমি অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেটি হল দেশে জনগণের আদালত এবং রাষ্ট্রীয় আদালত তথা বিচার বিভাগ শক্তিশালী, স্বাধীন এবং কার্যকর থাকলে ফ্যাসিবাদ কখনোই জনগণের স্বাধীনতা এবং ভোটের অধিকার কেড়ে নিতে সক্ষম হবে না। প্রিয় উপস্থিতিবৃন্দ, জনগণের আদালতের অর্থ কিন্তু বিচারিক আদালত কিংবা মব জাস্টিস নয়। জনগণের আদালতের অর্থ কোনো ব্যক্তি বা দলকে রাজনৈতিকভাবে ক্ষমতাবান কিংবা ক্ষমতাহীন করার চূড়ান্ত ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকা। অর্থাৎ রাষ্ট্রের রাজনৈতিক বন্দোবস্ত এমন হওয়া প্রয়োজন যেখানে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জাতীয় সংসদ যে পর্যায়ে প্রতিনিধি হোক না কেন, নাগরিকদের প্রত্যক্ষ ভোট ছাড়া কোনোভাবেই একজন ব্যক্তি বা একজন রাজনৈতিক কর্মী, জনপ্রতিনিধি নির্বাচিত হতে সক্ষম হবেন না। এমন রাজনৈতিক ব্যবস্থা নিশ্চিত করা গেলে নিশিরাতের আয়োজন কিংবা দামি প্রার্থী হিসাবে জনপ্রতিনিধি হবার পথ স্বাভাবিকভাবেই রুদ্ধ হয়ে যাবে। কোনো ব্যক্তি বা কেউ কোনো রাজনৈতিক কর্মী জনপ্রতিনিধি হতে চাইলে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করে ভোটের জন্য জনগণের কাছেই যেতে হবে, প্রার্থীকে জনগণের আদালতের দ্বারস্থ হতে হবে, বিজয়ের জন্য জনগণের আদালতের রায় পেতে হবে বা নিতে হবে। জনগণের ভোট প্রয়োগের অধিকার নিশ্চিত করা গেলে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে নিষিদ্ধ কিংবা প্রসিদ্ধ করার মতন অপ্রিয় কাজের দায়ভারও রাষ্ট্রকে বহন করতে হবে না। জনগণ নিজেরাই বরং নিজেদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে খুনি, লুটেরা, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ কিংবা রাজনৈতিক পরিচয়ের আড়ালে থাকা মাফিয়া চক্রকে প্রত্যাখ্যান করবে। যে কোনো ফৌজদারি অপরাধের বিচার অবশ্যই হতে হবে রাষ্ট্রীয় আদালতে, কিন্তু কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক ভাগ্য নির্ধারণের ভার রাজনীতির মাঠে অর্থাৎ জনগণের দ্বারা জনগণের আদালতে হবার সংস্কৃতি চালু করা গেলে এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংস্কার হিসাবে বিবেচিত হবে বলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বিশ্বাস করি। সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের ধারাবাহিকতায় যথানিয়মে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। সুতরাং আমি আমার দলের সর্বস্তরের, এখানে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনাদেরকে সরাসরিভাবে এবং যারা অনলাইনের মাধ্যমে দেখছেন বা বিভিন্নভাবে জানতে পারবেন সমগ্র দেশে, সারা দেশে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীকে আমি বলতে চাই, শুভাকাঙ্ক্ষী সমর্থকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনে জনগণ নিরপেক্ষভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে দেশের জনগণের কাছে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি অবশ্যই ইনশাল্লাহ বিজয়ী হবে। তবে প্রতিটি নেতাকর্মীর মধ্যে বিজয়ের আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অবশ্যই খেয়াল রাখবেন অতি আত্মবিশ্বাসী হয়ে
নিজেদেরকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন রাখবেন না, অথবা জনগণের কাছে পছন্দ নয় এমন কোনো কাজ দ্বারা, এমন কোনো কাজ সম্পন্ন বা করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন দয়া করে। কারণ একজন রাজনৈতিক কর্মী হিসাবে সকল পরিস্থিতিতে জনগণই আপনার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, কারণ জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। পরিশেষে আমি একটি কথা দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। জনপ্রত্যাশার বিচারে 1971 সাল, 1975 সালের 7ই নভেম্বর, 1990 কিংবা 2024 সালের 5ই অগস্ট, প্রতিটি ঘটনা একই সূত্রে গাথা। প্রতিটি আন্দোলনেরই চূড়ান্ত লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ বিনির্মাণ। আজকের এই জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আসুন আমরা শপথ গ্রহণ করি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে। আজকে এখান থেকে আমরা সকলে ঘরে ফিরে যাই এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করতে। প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলো সম্পর্কে আপনার কি মতামত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।